শুধু ঢাকা নর্থের জন্য না, আমি চাচ্ছি যে ঢাকা সাউথের জন্য একটা হিট অ্যাকশন প্ল্যান হোক, যেটা আমি যেটা স্টেজেও বললাম, যেটা সবচেয়ে ভালনারেবল কমিউনিটিসগুলোকে ফোকাস করবে, ওদের সাথে কাজ করবে এবং ওদের যা যা সমস্যা হচ্ছে, আসলে প্রত্যেকটা সমস্যা কিন্তু হিটের কারণে, মানে তীব্র গরমের কারণে আরও বেশি বেশি ক্ষতিপূর্ণ হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মানে মাসে আমরা একটা স্টাডি করছি অন ইভ্যালুয়েটিং আমাদের হিট অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভস, যে ক্যাম্পেইনের জন্য আমরা একটা বুকলেট তৈরি করেছি, ফাইনালাইজড হয়নি এখনও, কিন্তু অনেক জলদি ফাইনালাইজড হবে। এটা আমরা বিএমডির সাথে এবং ডিজিএইচএসের সাথে কথা বলে আমরা বুকলেটটা করেছি, সো ইটস ভেরিফাইড। আর একটা এটার সাথে একটা বেস লাইন ক্যাপ সার্ভে করা হচ্ছে, যেটার অনলাইন সার্ভেও হবে টুয়ার্ডস দি এন্ড অফ সেপ্টেম্বর। এবং আমরা ফিল্ড ভিজিটস করব, মানে আমাদের পুরো একটা প্ল্যান আছে। আসলে এভাবে করে বলা ডিফিকাল্ট, কিন্তু হ্যাঁ, আমরা আই এম এক্সাইটেড বিকজ আমাদের শর্ট টার্ম ইনিশিয়েটিভসের সাথে আমাদের লং টার্ম ইনিশিয়েটিভসও আছে অ্যাবাউট ক্রিয়েটিং ঢাকা, শুধু ঢাকা নর্থের জন্য না, আমি চাচ্ছি যে ঢাকা সাউথের জন্য একটা হিট অ্যাকশন প্ল্যান হোক, যেটা আমি যেটা স্টেজেও বললাম, যেটা সবচেয়ে ভালনারেবল কমিউনিটিসগুলোকে ফোকাস করবে, ওদের সাথে কাজ করবে এবং ওদের যা যা সমস্যা হচ্ছে, আসলে প্রত্যেকটা সমস্যা কিন্তু হিটের কারণে, মানে তীব্র গরমের কারণে আরও বেশি বেশি ক্ষতিপূর্ণ হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কেমনে অ্যাড্রেস করবো, এগুলো আসলে আমাদের কাছেও সব অ্যান্সার্স আসলে নাই। এগুলা পরীক্ষা করে, ডেটা কালেক্ট করে, সবার সাথে কথা বলে এই সলিউশনসগুলো একসাথে বের করা উচিত এবং মেনটেন্যান্সটা প্রায়োরিটাইজ করা উচিত। এই দ্য হিট অ্যাকশন প্ল্যান, এটা নট বিফোর নেক্সট ইয়ার, সো আই এম হোপিং দ্যাট এটা এপ্রিলের মধ্যে এটা আমরা কিছু একটা ফ্রেমওয়ার্ক বা কোনো রিলিজ পাবলিশ করতে পারি ইনশাল্লাহ। একটা উই উইল অ্যানাউন্স ইট ওয়ান্স উই হ্যাভ দ্য ডেট। ঢাকার তাপমাত্রা কমবে যখন আমাদের গ্লোবাল টেম্পারেচার্স, গ্লোবাল কার্বন এমিশনস যখন কমবে। ইউ আর টকিং অ্যাবাউট মিটিগেশন ভাইয়া, অনলি মিটিগেশন ক্যান বি পসিবল ফর রিডিউসিং ঢাকাস টেম্পারেচার্স। এটা এক মানুষের জন্য তো সম্ভব না, একটা ছোটো শহরের জন্য সম্ভব না। হ্যাঁ, এটা গ্লোবালি টেম্পারেচার্স হ্যাভ টু come down and that is only going to be possible jodi amra shobai mile ekta mindset shift kori into mane fossil fuel energy is cheap, renewable energy is not cheap, so amra we should just transition ta kemne korbo, not just as bangladesh but globally how do we make that transition. Ami just etai bolbo je amader sobche vulnerable community gula ei heat wave er shomoye they really suffer because other they might not have access to electricity, so ei khetre we should work together to find out or innovate solutions jeta oi elaka gulate particularly benefit korbe. Oita ekhono honestly ওটা এখনও আমি মানে এখনও প্ল্যানিং স্টেজে, পরিকল্পনা স্টেজে, বিকজ অ্যাজ আমি স্টেজ ওখানেও বললাম যে অনেক মিডলে মাঝখানে অনেক কাজগুলো করতে হয় একটা প্রজেক্ট ফিল্ডে নামার আগে। সেটার আগে আমাদের ডিএনসিসি যেই জায়গায়, আসলে বনানীর জায়গাটা তো মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড হাইওয়েজের, ওটার জন্য আমরা 6 মাস অপেক্ষা করেছিলাম এনওসির জন্য, ফাইনালি পেয়েছি। এখন উই আর সেটিং আপ দ্য প্রপোজাল আর কি, যে কেমনে আসলে এটা তো প্রাইভেট পার্টনারশিপ অ্যান্ড পাবলিক পার্টনারশিপের, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের একটা প্রজেক্ট, সো হাউ ডু উই স্ট্রাকচার দ্যাট so that brands can feel confident that this is something that they should invest in. Arekta hocche jeta Kollanpur eta apni janen na kina, but amra ekta mayor sir already bolechilen ekta animal welfare hospital animal welfare center bapare ekta tree center bapare to oita pashte ekta lomba ekta jaga chilo jeta te amra ekta bonayon korchi, so that I believe that that will happen faster than the Bonani one just because it is going to be funded by DNCC. I'm hopeful that because amader shohoro should set an example je bonayon is actually shudhu, it's not just gach lagai dilam, eklake maintain korte hoy, gore tulte hoy, conserve korte hoy, take care korte hoy, to mane starting from you know ekta gach pore gelo etake kemne ami uthabo ba ekta gacher upore ekta poka makor dhorlo ba oshukh holo, mane this is I'm talking about 40,000 trees. So it is expensive, but I believe it is worth it. And I had nothing to do with that. City Corporation had nothing to do with it. Jara gach lagiyeche tader sathe apnar kotha bolen please, because ota City Corporation, ami jeta bollam city e shohore city shobai bhabe je sob jinish City Corporation korche, but ashole kintu seta shotik noy. City, you should know that there are other actors in the city besides City Corporation who are also doing whatever they want. So ami to chesta korchi, but ami eka eka chesta korle to hobe na, shobari chesta korte hobe, shobar everybody has to come on the same page, everybody has to become aligned,
you know না ওইটা দ্যাট ইজ আ লং টার্ম স্টেজ এন্ড ওয়ান্স দ্যাট হ্যাপেন্স ওইটা যদি আসলে বাস্তবায়ন হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো বাট এখন দ্যাট ইজ সামথিং দ্যাট আই হোপ টু অ্যাচিভ বাট মানে it's it exists as that as a hope so let's see amar jodi funding pai of course we can you know approach Dhaka South and talk to them about it